সকাল থেকে বেরিয়েছি হচ্ছে মাকে নিয়ে। মায়ের প্রচন্ড কাশি, বুকে সর্দি জমে গেছে, আর আমরা একটাই ডক্টরকে দেখাই, ডক্টর কৌশিক রয়। তো উনি বললেন যে বুকে প্রচন্ডই সর্দি হচ্ছে, তো এক্সরে করাতে হবে। তো মায়ের এক্সরে দেখলে এত ওষুধ দিয়েছে, মানে হিউজ পরিমাণে একটা ওষুধ, যেখানে রয়েছে হচ্ছে নেবুলাইজারের ওষুধ, যেখানে রয়েছে অ্যান্টিবায়োটিক, কাশির ওষুধ, অনেক অনেক প্রচুর জিনিস। সো এই আর কি, মানে মাকে আমি বলেছিলাম যে একটুখানি যখন কাশি হচ্ছিলো তখন একটা কাপ সিরাপ খেয়ে নিতে, অ্যাসকরিল এলেস, সেটা ডক্টরও বললো যে হ্যাঁ খেতেই পারতো, যদি খেতো তাহলে আর এটা হতো না। মানে একটা কথা শোনে না মহিলা, তার মধ্যে মিষ্টির পর মিষ্টি খেয়ে যায়, আমি জাস্ট কিছু বোঝাতে পারি না। এখন আবার খেতে যাচ্ছে ইনভিটেশনে, যাই হোক দেখা হচ্ছে সেখানে গিয়ে। ওকে, সো ডাক্তারখানা, ওষুধ সব ডান, এবারে মা এসছে খেতে। এই খাবারটা আজকে খাওয়াচ্ছে হচ্ছে আমাদেরকে স্পেশালি এই বুড়ো লোকটা। তো কোথায় খাচ্ছি সেটা দেখিয়েছি, স্ট্রিমিং মাগ আমাদের সামনে বসে রয়েছেন ওনার। হ্যাঁ, ওকে, হ্যালো পাপিয়া, হ্যালো। তো মায়ের জন্য স্পেশালি কিছু মেনু বানানো হয়েছে আজকের জন্য, কাস্টমাইজ মেনু, যেই মেনু গুলো কিন্তু আপনারা পাবেন না, ঠিক আছে? আপনারা যদি খেতে চান দুদিন আগে এসে বলে যেতে হবে যে এটা খেতে চাই এখানে। তো কাস্টমাইজ হয় কিন্তু সেটা খুব অনুরোধ বা রিকোয়েস্ট, অনুরোধ সাপেক্ষে হয়। আমার দর্শকরা যদি যারা আছো, মানে তারা যদি মায়ের কোনো আইটেম যদি পছন্দ হয়, যদি খেতে যাও তাহলে কিন্তু দিদিকে এসে আগে থেকে অনুরোধ করে যাবে, আমার নাম করলে দিদি করে দেবে, আমি শিওর করে দেবে। ওকে, তো এটা হচ্ছে ভিউটার ভীষণ ভালো, আর দামটা আমি যা দেখলাম এখানে ভীষণই রিজনেবল প্রাইস, মানে একদম ঠিকঠাক। আর যারা হুক্কা খেতে ভালোবাসো, $3.99 অনলি। আমি এখানে ট্রাই করবো কিন্তু একটা হুক্কা। হ্যাঁ মা, দেবে তো খেতে? একদম না, মা মারণ করছে। এই জিনিসটা হচ্ছে আমি পিটার কেটে খেয়েছি, তো এখানটায় আমি পেলাম এটা, আমি প্রচন্ড এক্সাইটেড এটা খাওয়ার জন্য দিদি। আর অফ কোর্স অনেস্ট রিভিউ দেব, ওকে, সো স্টে। আর এটা এটা মায়ের জন্য নাকি? একদম মা, সেই ব্যাপারটা আছে। হ্যাঁ, অসুস্থ শরীরে এখন প্রচুর খাবে মা। এখন কি মুখটা এরকম করে ফেললে কেন? মা খাচ্ছে হচ্ছে ডাব চিংড়ি এখন, কি গো কেমন খেতে? অপূর্ব বলে দিয়েছে কিন্তু মা। এবারে বলো পাওয়া যাবে তো, লোকজন যে আসবে যে খেতে, অর্ডার করতে হবে। ওকে, অর্ডার করতে হবে। দাম কত রেখেছো এই ডাব চিংড়ির? কপিস আছে কি দাম? মা দেখতে এটা নতুন জিনিসটা কি, মা হচ্ছে নতুন অত্ত মার কাছে বিষয়টা, টেস্ট করবে চিকেন কিন্তু এটা। ভেতরে কাঠ কয়লা না, এটা হচ্ছে গরম তাওয়া, তাওয়াটা এই কাঠের মধ্যে বসিয়ে তার মধ্যে জিনিসপত্র দিয়ে বাটা দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, বাটা দিলে পরে ধোঁয়াটা হয়, মানে তাওয়াটা গরম করে তাহলে বাটা দিতে হয়। মায়ের হয়ে গেছে ট্রিটমেন্ট করানো, খাওয়ানো হয়ে গেছে। আমি নিয়ে এসেছি হচ্ছে সুকান্তকে ডাক্তারখানায়। কি হয়েছে বলো তো? ডাক্তারখানা তো ব্যবসা করছে। কি ব্যবসা? আমি করছি ডাক্তারখানা, তুই তো করছি। বলছি যে কি হয়েছে বল? আমার খুব গলায় ব্যথা। গলায় ব্যথা? ওতে মাথা ঘুরছে প্রচণ্ড, আমারই মতন স্পন্ডাইলাইটিস হতে চলেছে। আজ কি গলায় ঘন্টি দেবে? রেডি থাকো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, গলায় ব্যথা। বলেছিলাম মায়ের সাথে যেতে নাক কান গলার ডাক্তারে, সেটাও তুই যাস। মায়ের এক্সরে রিপোর্ট আমি পেয়ে গেছি, ডক্টরকে পাঠালাম। ডক্টর বলল যে খুব বেশি বাড়াবাড়ি কিছু হয়নি, সো এটা মেডিসিনেই কমে যাবে, সো ভয় দেখো না। খালি ভয় দেখা, আমার ডাক্তার খুবই ভালো রে, চুপ কর। ঘাড়টা যদি আমি স্টেবল রাখি তাহলে কখনো মাথা ঘোরে না,
তোমাকে ঘাটটাকে স্টেবল রেখে চোখ নামিয়ে কাজ, চোখ নামিয়ে মুখ করতে হবে, রাস্তাতেই পড়তে হয়। দেখো ঘাড়ে কলারটা পড়লে কি তোমার ঘাটটা স্টেবল থাকে। আমিও পড়েছিলাম রে রাস্তায়। হ্যাঁ ও পড়েছে, ওকে তো ক্যামেরার সামনে যেতে, আমি বলেছিলাম জাস্ট ক্যামেরার সামনে যাওয়ার সময় খুলে দিতে হবে, বাকি সময় পড়ে থাকতে হবে। 10 সেকেন্ড হোল্ড, এদিকে রেখে 10 সেকেন্ড হোল্ড, আর নিচে রেখে 10 সেকেন্ড হোল্ড করে। তো এই যে 10 সেকেন্ড করে হোল্ড করলে পুরোটা, তার মানে একবার তোমার ঠিক আছে করতে মাত্র তোমার 3-4 মিনিট লাগবে, বাট এটা দেখবে তোমার আস্তে আস্তে ঘাটটাকে স্টেবল। তো এই যে স্পন্ডিলাইটিস হয়েছে, তো তার জন্য হচ্ছে সুকান্ত হচ্ছে ডিসাইড করছে কি খাবে, অরুণ কি খাবে, যেটা এখানে সস্তা সেটাই। আমি বাবা, আমার বাবা বেশি ডিমান্ড নেই, আমি কোনো খাবারই খাবো না, আমি শুধু একটু কফি চেয়েছিলাম, তার জন্য দুজনে মিলে এত কথা শুনিয়েছে, আমি জাস্ট আর খাবারের দিকে তাকাই না। কফিটা তো খাবো, কি করতে এলাম তাহলে, কথা শুনবি খাবি, চলে যাব বাড়ি। তোরা যে এত কিনতে আমি এটা বুঝতে পারি, হ্যাঁ এইসব বাজা বুদ্ধি খা ভাই, অম্বল হয়ে ঘরে শুয়ে থাক। কি বলছিস, কি বললি বল, কি আড়ুস না কি করবে বল, বাচ্চারা নাকি বড় হয়ে গেলে চিনতে পারবে না, তোর এখন চিন্তা হচ্ছে যে আড়ুস বড় হয়ে গেলে চিনতে পারবে না, গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না রে, সুন্দর না গলাটা, এই গলাটা সিরিয়াসলি সুন্দর, সুকান্ত আমার সময় তো এরকম হয় না, বলছি আমার সময় তো এরকম আমি দেব তুই দে, তুই দিস না আমি দেব, লিখেছে সায়ক চালার বর্তি, কি সায়ক চালার বর্তি, চালার বর্তি।